আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন যাব বিদ্যালয় বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনা যাতে কোনো সমস্যা না হয় সেজন্য অন্যান্য স্কুলের মতো যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়মিত অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আমার আজকের পাঠদানের বিষয় নবপথায়ের তাপ ও তাপমাত্রা। আমার এই পাঠদান তোমরা যদি সঠিকভাবে লক্ষ্য করো তাহলে তোমরা আজকে আমাদের পাঠদানের বিষয়ে এর ভিতরে তাপ কি তা বলতে পারবে, তাপমাত্রা কি তা জানতে পারবে, তাপ ও তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে পারবে, তাপমাত্রা পরিমাপ করতে পারবে এবং তাপমাত্রা পরিমাপের যে স্কেল আছে ফ্যারেনহাইট স্কেল, সেই স্কেল সম্বন্ধে তোমরা জানতে পারবে, তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে জানা যাক তাপ কি। এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। এর এক ভাগে আছে পদার্থ যা স্থান দখল করে, ওজন আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। আর অন্য ভাগে আছে শক্তি যার ওজন নেই, স্থান দখল করে না এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে না। তাপ এমন এক প্রকার শক্তি যা ইন্দ্র দ্বারা অনুভব করা যায়। আমরা শুধু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কেবলমাত্র ত্বক দ্বারাই তাপকে অনুভব করতে পারি। তাহলে বোঝা গেল তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এখন আমরা তাপমাত্রা কি, এই তাপমাত্রা সম্বন্ধে একটু আলোচনা করব। তাপমাত্রা হল কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। এটা বোঝার জন্য তোমরা একটা কাজ করতে পারো বা পরীক্ষা করতে পারো। তোমাদের বাড়িতে যে স্টিলের গ্লাস আছে সেই গ্লাসটি তোমরা এরকম একটি তোমরা স্টিলের গ্লাস, এই গ্লাসটি প্রথম তোমরা হাত দিয়ে স্পর্শ করে দেখো যে এটি ঠান্ডা না গরম তা মনে রাখার চেষ্টা করো। এরপর তোমরা কি করবা, এখানে এই গ্লাসটি ভর্তি গরম পানি দিয়ে গ্লাসটি ভর্তি করবা। আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা আগে থেকে এই গ্লাসে কিছু গরম পানি রেখে দিয়েছি, আমরা গ্লাসটি গরম পানি দ্বারা ভর্তি করব। হ্যাঁ, আমরা গ্লাসটি গরম পানি দ্বারা ভর্তি করে রেখেছি। গ্লাসটি কিছুক্ষণ রাখার পর আমরা গ্লাসটি দু মিনিট বা এক মিনিট পর পর স্পর্শ করে দেব। গ্লাসটি এক মিনিট পর পর স্পর্শ করে দেব যে কি অনুভূত হচ্ছে, যে গ্লাসটি আস্তে আস্তে গরম অনুভূত হচ্ছে এবং গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুক্ষণ পর পর হাত দ্বারা স্পর্শ করে এর গরমের বা তাপমাত্রাটা বোঝার চেষ্টা করি। তারপর কিছুক্ষণ পর পর ধরার পরে যখন গ্লাসটি একটু গরম হয়ে যাবে আমরা গ্লাসটা কি করব, গরম পানিটা ফেলে দেব। আমি গরম পানিটা ফেলে দিচ্ছি। এরপর গরম পানিটা ফেলে দেওয়ার পর খালি গ্লাসটা আমরা রাখবো এবং
এই খালি গ্লাসটা আবার আমরা একটু পর পর কি করব স্পর্শ করব এখন আমরা তোমরা খেয়াল করো একটা এখানে কোনো পানি নেই গরম পানি নেই খালি গ্লাসটা আমরা স্পর্শ করি এবং কিছুক্ষণ পর পর 1 মিনিট পর পর আবার এটা স্পর্শ করে দিই এখন কি বোঝা যায় যে গ্লাসটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো যে স্টিলে একটা গ্লাস সেখানে যখন গরম পানি আমরা ভর্তি করছি গ্লাসটি আস্তে আস্তে গরম হচ্ছে আবার গরম পানি যখন আমরা গ্লাস থেকে ফেলে দিচ্ছি গ্লাসটি ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে কোন বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করায় আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি তাপমাত্রা দ্বারা প্রকাশ করতে পারি যে বস্তু যত বেশি গরম তার তাপমাত্রা তত বেশি এবং যার তা যে বস্তু গরম কম তার তাপমাত্রাও কম হবে যে বস্তু তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বেশি হয় আর যেটি তাপমাত্রা বর্জন করে যে বস্তু তার সে বস্তুটি আস্তে আস্তে কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তাহলে এখন তোমরা তাপমাত্রা কি জিনিসটা বুঝতে পারলে মানে যে কোনো বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তার যে মাত্রা দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে তাপমাত্রা তাহলে তোমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো তাপ হলো এক প্রকার শক্তি এবং তাপমাত্রা হলো কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তাপ প্রকাশ করার মাত্রা তাহলে এখন আমরা তোমাদের আরেকটা বিষয় তাহলে তোমরা তাপমাত্রা কি বুঝতে পারলে তাপমাত্রার সংজ্ঞা বলতে পারলে এবং তার তাপমাত্রা পার্থক্যটা কি এটাও বুঝতে পারলে এখন আমরা তাপমাত্রা পরিমাপ কিভাবে পরিমাপ করা যায় তাপমাত্রা আমরা কোনো কিছু স্পর্শ করলে বা আমাদের ত্বকের সংস্পর্শে আনলে আমরা বস্তুটা কম বা বেশি ঠান্ডা বা গরম অনুভব করতে পারি কিন্তু সঠিকভাবে বলতে পারি না কতটা গরম এই বস্তুটি কতটা গরম এটা সঠিকভাবে বলতে বা নির্ণয় করতে হলে আমাদের যন্ত্রের প্রয়োজন যে যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় আবহাওয়াবিদগণ বায়ু তাপমাত্রা নির্ণয় করেন এবং বিভিন্ন কলকারখানায় একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় এবং ওই কলকারখানায়ও তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহৃত হয় কোন বস্তু তোমরা জানো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যান্য পদার্থের ন্যায় তরল পদার্থের আয়তন কম বা বেশি হয় তাপমাত্রা বেশি হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় বেড়ে যায় এবং তাপমাত্রা কমে গেলে তরল পদার্থের আয়তন কমে যায় এই তরল পদার্থের আয়তন বৃদ্ধি এবং কম কতটুকু বৃদ্ধি পেল এবং কতটুকু কমে গেল এটা নির্ণয় করে আমরা তাপমাত্রা কম বা বেশি নির্ণয় করতে পারি এজন্য কি করতে হয় থার্মোমিটারে তরল হিসেবে পারদ এবং অ্যালকোহল ব্যবহৃত হয় আমরা এখানে একটি পারদ থার্মোমিটারের কিছু আলোচনা করব তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে তোমাদের জ্বর হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটি যন্ত্র বের করে তোমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে সেই যন্ত্রটি হলো পারদ থার্মোমিটার তোমরা পারদ থার্মোমিটারটি অবশ্যই দেখতে পাবে ঠিক এরকম এটা একটি
আর থার্মোমিটার এই থার্মোমিটার দ্বারা তোমাদের শরীরের তাপমাত্রা তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে এখানে তোমরা দেখো শুরু একটা অংশ আছে এই অংশ তোমাদের জিহ্বার নিচে দিলে ভিতরে পারদ আছে এবং ছোট ছোট ঘরকাটা আছে এবং এখানে লেখা আছে কত ডিগ্রি ফারেনহাইট স্কেলে তোমাদের শরীরের তাপমাত্রা কত তা তোমরা এটা দিয়ে সহজে পরিমাপ করতে পারবে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট তোমরা এই থার্মোমিটার দ্বারা পরিমাপ করার পরিমাপ করে তোমাদের তাপমাত্রা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের শরীরে জ্বর আছে এ থেকে তোমরা নিজেরাই নিজেদের শরীরে এবং বাড়ির অন্যান্য সবার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবে এখন আমরা আলোচনা করি তাপমাত্রা পরিমাপের স্কেল প্রত্যেকটা জিনিসই পরিমাপের জন্য একটা নির্দিষ্ট একক আছে বা স্কেল আছে এই তাপমাত্রা পরিমাপেরও বিভিন্ন স্কেল আছে তার ভিতরে উল্লেখযোগ্য সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল বিজ্ঞানী সেলসিয়াস যে স্কেলটি আবিষ্কার করেন তার নাম অনুসারে স্কেলটির নামকরণ করা হয় সেলসিয়াস স্কেল আর বিজ্ঞানী ফারেনহাইট যে স্কেলটি আবিষ্কার করেন তার নাম অনুসারে স্কেলটির নামকরণ করা হয় ফারেনহাইট স্কেল এখন তোমরা সেলসিয়াস স্কেলটি বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয় এবং ফারেনহাইট স্কেলটি মানুষ ও অন্যান্য প্রাণীর তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা আলোচনা করি এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একটা সম্পর্ক আছে তোমরা তোমাদের শরীরের তাপমাত্রা মেপে যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট পেলে তাহলে তার মানে তোমরা ফারেনহাইট স্কেলে তোমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করেছো যদি তোমাদের শরীরের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে তোমরা নির্ণয় করে বের করতে পারো তাহলে ওটাকে তোমরা ডাইভার্ট করে সেলসিয়াস স্কেলে নিতে পারবে এজন্য একটা সমীকরণ দরকার তোমাদের যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নির্ণয়ের জন্য তোমাদের একটা সমীকরণ মনে রাখতে হবে সমগ্র সমীকরণটি হলো এই সমীকরণটি তোমাদের মনে রাখতে হবে এই সমীকরণের সাহায্যে তোমরা সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা জানা থাকে ফারেনহাইট স্কেলে বের করতে পারবে আর ফারেনহাইট স্কেলে জানা থাকলে সেলসিয়াস স্কেলে বের করতে পারবে ধরো কারো শরীরের তাপমাত্রা মেপে তোমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছো এটাকে আমরা ফারেনহাইট স্কেলে বের করব তাহলে কি হবে এখানে সি ইকুয়াল টু 40 তাহলে তোমরা এভাবে এই সমীকরণের সাহায্যে সেলসিয়াস স্কেল তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলে তা বের করতে পারবে আবার এর বিপরীতটাও তোমাদের যদি ফারেনহাইট স্কেলে জানা থাকে তাহলে এই সমীকরণের সাহায্যে আবার এভাবে সেলসিয়াস স্কেলে তোমাদের শরীরের তাপমাত্রা তোমরা নির্ণয় করতে পারবে তাহলে আমাদের আজকে যে বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের বাড়িতে বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে
এবং আমার এই ক্লাসটা অনুসরণ করবে পড়ার সময় তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ফোনে জানাবে আমি ফোনে তোমাদের সাথে এই সম্বন্ধে আলোচনা করব বা তোমার সমস্যাটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের এই আলোচনার ভিতর থেকে একটি কাজ দিয়ে দিই বাড়ির কাজ তাপ ও তাপমাত্রার পার্থক্য কি এই পার্থক্যটা তোমরা নিজেরা বাড়িতে অনুশীলন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে এবং ফারেনহাইট স্কেলে তোমার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট তাহলে সেলসিয়াস স্কেলে তোমার শরীরের তাপমাত্রা কত তা নির্ণয় করবে তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ।